সিরিয়ায় ইরানি দূতাবাসে হামলার প্রতিশোধ নিতে পাল্টা আক্রমণে যেতে পারে তেহরান। ইসরায়েলের বিরুদ্ধে কড়া সামরিক জবাব ইরানের দরজায় টেনে আনবে যুদ্ধের ময়দান। আক্রান্ত হলে ইরানের বিষয়ে ছেড়ে কথা বলবে না মার্কিন মদতপুষ্ট তেল আবিব। উপসাগরীয় অঞ্চলে তেহরানের প্রতিবেশী দেশগুলোর সমঝোতার মনোভাব দেখে মনে হচ্ছে পূর্ণাঙ্গ যুদ্ধে জড়ানোর ইচ্ছা নেই তাদের। মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষকদের ধারণা, কৌশলগত কারণে ধৈর্য ধরতে হবে ইরানকে। পারমাণবিক বোমা তৈরি করাই এখন তেহরানের প্রধান লক্ষ্য। ইসরায়েল ইস্যুতে ইরানকে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ইসরায়েলের উপর যে কোনো ধরনের হামলা ঘটলে যুক্তরাষ্ট্র তেল আবিবের পাশে থাকবে। আমি সঠিক তথ্য পাওয়ার চেষ্টা করছি, তবে আমার ধারণা খুব দ্রুতই কিছু ঘটবে। ইরানকে বলবো তারা যেন হামলা না করে। ইসরায়েলের সুরক্ষা দিতে যুক্তরাষ্ট্র নিবেদিত শক্তি। আমরা ইসরায়েলকে সমর্থন করব, ইসরায়েলের সুরক্ষায় সহায়তা করব, আর ইরানের চেষ্টা সফল হবে না। মিত্রদের কাছে বিশ্বাসযোগ্যতা টিকিয়ে রাখার জন্য হলেও পাল্টা পদক্ষেপ নিতে হবে ইরানকে। শত্রুদের সহজে ছাড় দেবে তেহরান এমনটা ভাবার কারণ নেই। বেশ কিছুদিন পূর্বে দেয়া দেশটির সর্বোচ্চ নেতার কথাই ছিল সেরকমই আভাস। গাজায় ইসরায়েলি সরকারের এই ব্যর্থতা অব্যাহত থাকবে, সিরিয়ায় চালানো মরিয়া প্রচেষ্টাও ব্যর্থ হবে। এমন কাজের জন্য অবশ্যই তারা উচিত শিক্ষা পাবে। ইসরায়েলি সরকার নিজেদের পাতা ফাঁদে পড়েছে, যেখান থেকে বাঁচার উপায় নেই। গাজার উগ্র ইহুদিবাদী শাসন যতদিন চলবে, প্রতিদিন একটু একটু করে পতন ও বিলুপ্তির দিকে যাবে। ইরানি কনসুলেটে আক্রমণের বিষয়টি ইসরায়েল স্বীকার না করলেও যুক্তরাষ্ট্র, ইরান ও তার মিত্রদের ধারণা ওই হামলার পেছনে আছে তেল আবিবের হাত। ইরানকে ঠেকাতে সামরিক দিক থেকে সম্পূর্ণ প্রস্তুত দেশটির সামরিক বাহিনী। আমরা নিজেদের প্রতিরক্ষা নিশ্চিত করা ও শত্রুর উপর আক্রমণ দুই দিক থেকেই প্রস্তুত। প্রক্সিদের আড়ালে লুকিয়ে মধ্যপ্রাচ্যের সংকট বাড়াতে চাইছে ইরান। দেশটি থেকে চালানো যে কোনো হামলা সেই উদ্দেশ্যের পক্ষে শক্ত প্রমাণ হবে। সাম্প্রতিক সময়ে আমরা আমাদের আক্রমণ ক্ষমতা বাড়িয়েছি, বেড়েছে হামলা চালানোর সক্ষমতা। আমাদের বহুধাপ বিশিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। যুদ্ধের সময় হাজার হাজার হামলা ঠেকিয়ে নিজেকে প্রমাণ করেছে এই সিস্টেম। ইরানের হামলার আশঙ্কা ইসরায়েলে জন্ম দিয়েছে উদ্বেগ উৎকণ্ঠার। আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা সহ সম্ভাব্য হামলার বিষয়ে প্রস্তুত থাকতে বলা হয়েছে স্থানীয় কর্তৃপক্ষকে। বাতিল করা হয়েছে সেনা সদস্যদের ছুটি। জনগণের উদ্দেশ্যে তিন দিনের জন্য পানি ও খাদ্য এবং দরকারি ঔষধ সঞ্চিত রাখার নির্দেশনা দিয়েছে ইসরায়েল সরকার। ভবিষ্যতে ইসরায়েল যাতে এই ধরনের হামলা করতে সাহস না পায় সেজন্য কড়া জবাব দিতে হবে ইরানকে। অন্যদিকে এর মধ্য দিয়ে বড় ধরনের কোনো যুদ্ধের সূত্রপাত হোক, নানা কারণে সেটাও চাইবে না তেহরান। ইরান ইসরায়েল দুই পক্ষের শিবিরেই আছে শক্তিশালী মিত্র। এমন পরিস্থিতিতে যে কোনো সামরিক পদক্ষেপে মধ্যপ্রাচ্যে জ্বলে উঠতে পারে যুদ্ধের আগুন। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।